শুভ বিকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আমরাও ভালো আছি। চলে আসলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো বিকালবেলা ভাবছি একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। তো বসে আছি পুকুর পাড়ে, ওই যে পুকুর পাড়ে বসে আছি বিকালবেলা, আর আমার বর আর আমার মেয়েটা গেছে আরেকটা পুকুরে। ওই পাশে আরেকটা পুকুর আছে, ওখানে গিয়েছে পুকুরে ওষুধ দিচ্ছে মাছের। তো ঠান্ডা পড়েছে এখন, ঠান্ডার মধ্যে কিন্তু মাছের বেমার লাগে। আর আমি ওখানে বসে আছি, বাবু ঘুমিয়েছে, ভাবলাম কি করব, বসে থাকি একটু পুকুর পাড়ে, ভালো লাগে বসে থাকলে পুকুর পাড়ে। অনেকটাই জল শুকিয়ে গেছে, ঘরে বসে বসে ভালো লাগছিল না, ভাবলাম পুকুর পাড়ে একটু বসে তোমাদের সাথে একটু গল্প করি। ওই দেখো আমাদের পুকুর আর আমাদের বাড়ির আশপাশটা, ওই যে ওই পুকুরে আছে আমার মেয়েটাও, ওই দেখতে পাচ্ছ, ওই যে বর আর আমার মেয়ে দুজনে আসছে ওষুধ দিয়ে, ওই যে ওই পাশে একটা পুকুর আর ওই যে একটা আরেকটা আছে আমাদের বাড়ির সামনে। তো দেখতে দেখতে ঠান্ডাও পড়ে গেল, কার্তিক মাস চলে যাচ্ছে, কার্তিক পুজো চলে এসছে, রাস চলে এসছে, দেখতে দেখতে দু তিন দিন আছে আর রাসের। তো শুক্রবার থেকে রাস, ওই দেখো ও চলে এসছে, শনিবারে কার্তিক পুজো। আমাদেরকে ফুল দেখাচ্ছে, ফুল তুলেছে এখানে, ঘাসের ফুল দেখাও ভালো করে, ওই যে ঘাসের ফুল আমার কাছে আরো আছে, ওখান থেকে ঘাসের ফুল তুলে নিয়ে এসেছে পুকুর পাড় থেকে। কি এনেছো এগুলো? ওই দেখো আমার এটি বহুত সুন্দর লেগেছে, এই জন্য আমি এনেছি। এই দিদি আমি ঘরে সাজাবো আর আমার আচ্ছা তাই না? তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। চলে যাচ্ছি বাড়িতে, দেখো কাপড়গুলো ধুয়েছিলাম, এখন নিয়ে যাব ঘরে। ওই দেখো তো দুপুরবেলা কাপড় ধুয়েছিলাম, সেগুলো এখন নিয়ে যাই, রোদ তো নাই, উঠোনে রোদ একদমই লাগে না, খুবই কম। তো 12টা 1টা বাজলেই রোদ চলে যায়, এখানে গরমের দিনে দেখবা রোদ যেতেই চায় না বাড়িতে, পুরো রোদ রোদ ধুয়ে থাকে। কাপড়গুলো ভালো করে শুকায়নি, অল্প অল্পই শুকিয়েছে, এত ভালো করে শুকায়নি কাপড়গুলো, কালকে আবারও দিতে হবে রোদে। তো এই হচ্ছে আমাদের নতুন বাথরুম। তো বাথরুমের কাজ এতটুকু হয়েছে, এখনও বাকি আছে, দরজা রং বাকি আছে, দরজা বাকি আছে, তো রং করছে, করবে ওই যে সাদা কালারটা লাগাচ্ছে, তারপরে আবার কালার তোমরা লাগানো হবে আমাদের গরিবের বাথরুম। তো অনেকটাই বড় হয়েছে বাথরুমটা, ওই যে আমার বর বানিয়েছে বাথরুমটা, ডিজাইন ভিতরের ডিজাইনও আমার বরেই করেছে, ওই যে ভালো করে পরিষ্কার করে তারপরে তোমাদেরকে একদিন দেখাবো। এটা হচ্ছে ল্যাট্রিন, এটা টয়লেট, আর একটা আছে বাথরুম, এটা টয়লেট। ওই দেখো উপরেও করে নিয়েছে সাদা কালার, ভিতরে এটা হচ্ছে বাথরুমটাও অনেকটাই বড় হয়েছে, ওই যে দেখো অনেকটাই নোংরা হয়ে আছে, কারণ ওই যে কাজ করছে তো পরে পরিষ্কার করব। ওই যে দেখো এখানে আছে কোমোট, ওই যে কোমোট লাগিয়েছে বাথরুমের ওই পাশ দিয়ে, কাজ প্রায় হয়েই গেছে, ওই কালারটা করলে দরজাটা লাগালে হয়ে যাবে। তো আমাদের গরিবের বাথরুমটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো তো। প্রথমে আমরা বাথরুমটাই করলাম, আমাদের ঘর আছে অনেক পুরনো ঘর, ওটা ভেঙে গেছে ঘরটা, নিচটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে, তাই অনেকের অনেক কথা, আমাদের বাড়িতে যেই আসুক
বলবে তোমাদের ঘরটা ভেঙে গেছে, কিন্তু ওই কথাটা আমি জবের থেকে এসেছি বাড়িতে, তবে থেকে শুনছি, বিয়ে হয়ে জবের থেকে বাড়িতে এসেছি, তবে থেকে আমি শুনছি আমাদের ঘরটা নাকি ভাঙা। কিন্তু আমাদের ঘরটা ভাঙা হলে কি হবে, আমরা কিন্তু ওই ঘরটাতে খুব ভালো আছি, সুখে আছি। ওটা আমার শ্বশুর আর শাশুড়ির ঘর, অনেক কষ্ট করে করেছিল ঘরটা, অনেক পুরনো ঘর, মোটামুটি 40 বছরের উপরে হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি করেছিল ঘরটা, আর ওই দেখো বাবু ঘুমিয়ে আছে। তোমাদেরকে আমি আমাদের ঘরের হোম টুরটা একদিন দিব, তোমরা দেখো আমাদের গরিবের ঘর। কিন্তু সব সময় তো আর ঘর ভাঙা থাকে না, তাই না? একদিন আমরা ঠিক করব, নিশ্চয় ঠিক করব ঘরটা আমাদের। আর ও ঘুমিয়েছিল দেখো, একদম ঘেমে স্নান করে আছে। ওই যে বলেছিলাম না তোমাদেরকে বাবু ঘুমিয়েছে, দেখো এসে দেখি ঘেমে একদম, পুরো কম্বলটা গায়ে দিয়েছিলাম কারণ ঠান্ডা পড়েছে এখন, তারপরে এসে দেখি একদম ভিজে আছে। তো বন্ধুরা সন্ধ্যাবেলা চা নিয়ে নিলাম, ওই দেখো পেঁয়াজি আর চা। তো বর গিয়েছিল বাজারে, পেঁয়াজি এনেছে আর চা করলাম, এখন চা খাবো। তো চাটা খেয়ে তারপরে রান্নাবান্না রেডি করবো। তো বন্ধুরা রাত্রিবেলা রান্না রেডি করে নিয়েছি, দেখো মাছটা ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়েছি, আর লাউ কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করেছি, লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর একটা বেগুন, এটা পুড়িয়ে ভর্তা করব বেগুনটা, আর লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি করব। কালকে রান্না করেছি অর্ধেক মাছ, আর অর্ধেক মাছ রেখে দিয়েছিলাম, তো আজকে রান্না করব। কালকেরগুলো ফুলকপি আলু দিয়ে করেছিলাম কালকে রাত্রিবেলা, তো আজকে করবো লাউ দিয়ে। তো তোমরা দেখো আমি কীভাবে আজকে লাউ দিয়ে মাছটা রান্না করি, খুবই সিম্পলভাবে করব। তো বন্ধুরা দেখো মাছটা আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, মাছটা ভেজে নেব প্রথমে, মাছটা ভেজে তারপর রান্নাটা করব। পাশে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। এই যে মাছটা, তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল, একটা সর্ষের তেল, এই যে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। এগুলো আগে ভেজে নিই, তারপরে ওই যে মাথাটা ভেজে নেব পরে। বন্ধুরা দেখো মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব, লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দেবো তেলের মধ্যে দুটো তেজপাতা, আর দিয়ে দিব অল্প গোটা জিরে, অল্প করে গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে লাউটা দিয়ে দিব। তো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম, এই যে এবার সবজি দিয়ে দিব, এবার দিয়ে দিব লাউটা, কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিব, দেখো 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দিব, নুনটা দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে দিব। খুবই সিম্পল রান্না আমার, একটু সিদ্ধ হয়ে গেলে
হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দেব। দেখো লাউ থেকে কতটা জল ছেড়ে দিয়েছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে লাউটা। এবার দিয়ে দিব জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কতটা জল ছেড়েছে দেখো বন্ধুরা, সবটা লাউয়ের জল, আমি কোনো জল দিইনি। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। এবার তো মাছটা দিয়ে দিলাম তরকারিতে, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিব, জল দেবো না আমি তরকারিতে। দেখো লাউয়ের তরকারিতে জলের দরকারই পড়বে না, লাউ থেকে অনেকটা জল উঠেছে। বন্ধুরা এবার তরকারিতে দিয়ে দিব ধনে পাতা, এই যে ধনে পাতাগুলো দিয়ে দিব। দিয়ে এবার নামিয়ে নিব তরকারিটা, তরকারিটা হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করে। এবার মেখে নিচ্ছি বেগুন ভর্তা, পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন ধনে পাতা দিয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি ভর্তাটা। দেখো খুব ভালো সেন্ট বেরিয়েছে ভর্তা থেকে। এভাবে বেগুন ভর্তা কার কার ভালো লাগে বলো কমেন্ট করে, আমাদের তো খুবই ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই ভালোবাসে বেগুন ভর্তা। তোমরা কমেন্ট করে বলো তোমাদের কাদের পছন্দ বেগুন ভর্তা। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। তো আজকের জন্য আসি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।